আসসালামু আলাইকুম। মাহে রমজান সহ সারা বছরে আল্লাহর কাছে বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠতম পন্থা হলো সালাত। একজন ইমানদার নারী পুরুষের প্রধান করণীয় ইবাদত সালাত প্রতিষ্ঠা করা। সালাতের সময় শরীরের শ্রেষ্ঠ অঙ্গ মাথা মাটিতে লুটিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করা। সালাত 12 মাসই আদায় করতে হবে, আর রোজা শুধু মাহে রমজানে ফরজ। একজন মুমিন মুসলমান বছর জুড়ে সালাত আদায় করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে, এটাই স্বাভাবিক। তাই আজকের ভিডিওতে আলোচনা করব, রমজান মাসে নামাজ না পড়ে শুধু রোজা রাখলে কি রোজা হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাপ ক্ষমার সর্বোত্তম মাস হলো রমজান। রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটি ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করেন, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলোকে ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা যেসব ইবাদত ফরজ করেছেন তন্নার্দে সালাত অন্যতম। সালাত হচ্ছে আল্লাহর আনুগত্যের প্রধান নিদর্শন। পবিত্র কোরআনে 82 বার সালাত কায়েমের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 43। রমজান মাসে সব ফরজ ইবাদতের মধ্যে সালাত সবচেয়ে অগ্রগণ্য। সালাত ইমানকে মজবুত করে। সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ইমানের পরেই সালাতের স্থান। সালাত 12 মাসই আদায় করতে হবে, আর রোজা শুধু মাহে রমজানে ফরজ। একজন মুমিন মুসলমান বছর জুড়ে সালাত আদায় করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে, এটাই স্বাভাবিক। এরপর যখন পবিত্র মাহে রমজান আগমন ঘটবে, তখন সালাত আদায়ের পাশাপাশি রমজানের রোজাগুলো পালন করবে। একজন রোজাদার শুধু রোজা রাখবেন, সালাত আদায় করবেন না, এমন কখনোই কল্পনাই করা যায় না। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে প্রচুর আলোচনা রয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তিনি আরো বলেন, মুসলমান ও অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, অর্থাৎ মুসলমানরা সালাত পড়বে আর অমুসলমানরা সালাত পড়বে না। সে হিসেবে যারা সালাত পড়ে না, তারা নিঃসন্দেহে কুফরিতে লিপ্ত, আর কাফেরদের রোজা যাকাত হজ কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। মুমিনদের জন্য প্রথম কাজ হলো নামাজের খাতায় নাম লেখানো। কাজেই সালাত ছাড়া সব আমলই বৃথা, এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। অতএব ফরজ ইবাদত সালাতের পাশাপাশি রমজানের রোজাগুলো যথাযথ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।